আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মাল্লা নাবিয়া বাবা। সম্মানিত হাজিরিন, প্রশংসা আল্লাহ দরুদ বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের বলেছিলাম যে ইনশাআল্লাহ লজ্জা টু নামে একটা সঙ্গীত আছে। গত বছর বলেছিলাম যে লজ্জা না থাকিলে কি লজ্জা দেওয়া যা, আর এবারে সঙ্গীত একেবারেই লজ্জা নেই। আফসোস, বাংলাদেশে অনেক বড় বড় আলেম দিন রাত তাফসির করে হাদিস বলে এত কথা বলছে, তবু লজ্জা দেওয়া যাচ্ছে না। আমি দুঃখিত, কেন দেওয়া যাচ্ছে না? যেহেতু নবী বলছেন বিদ্যা উঠে যাবে, যাই হোক একটি সঙ্গীত লজ্জা টু, কোরআন এবং হাদিস দিয়ে বানানো সঙ্গীতটি লজ্জা শরম নাই। বর্তমানে বেশি মানুষের লজ্জা শরম নাই, চারিদিকে বেহাপনা চলছে হায় হায়, চারিদিকে বেহাপনা চলছে হায় হায়, লজ্জা শরম নাই। বর্তমানে বেশি মানুষের লজ্জা শরম নাই, ঘুষ খেয়ে টাকা এনে বোঝাই করে ব্যাংক, সমাজেতে দেখায় তারা তাদের কত র্যাঙ্ক, ঘুষ খেয়ে টাকা এনে বোঝাই করে ব্যাংক, সমাজেতে দেখায় তারা তাদের কত র্যাঙ্ক, বিচারের মাঠে সবই ধরা পড়বে ভাই, বিচারের মাঠে সবই ধরা পড়বে ভাই, লজ্জা শরম নাই। বর্তমানে বেশি মানুষের লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই, বর্তমানে বেশি ছেলেদের লজ্জা শরম নাই। গলায় দেখলাম সোনার চেন, কানে পরা দুল, খোপার মধ্যে দেওয়া আছে নানান প্রকার ফুল, হাতে দেখলাম সোনার ব্যাস, কানে পরা দুল, খোপার মধ্যে দেওয়া আছে নানান প্রকার ফুল, কাছে গিয়ে দেখি সবই পুরুষ মানুষ হায়, লজ্জা শরম নাই। বর্তমানে বেশি ছেলেদের লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই, বর্তমানে বেশি ছেলেদের লজ্জা শরম নাই। রাস্তাঘাটে হয় এখন ইসলামী জালসা, ঘরের মধ্যে বউকে দেখাই স্টার জলসা, রাস্তাঘাটে হয় এখন ইসলামী জালসা, ঘরের মধ্যে বউকে দেখাই স্টার জলসা, দায়ু সবে ওই স্বামীরা হাদিস পড়ে পায়, দায়ু সবে ওই স্বামীরা হাদিস পড়ে পায়, লজ্জা শরম নাই। বর্তমানে কিছু স্বামীদের লজ্জা শরম নাই, লজ্জা শরম, বর্তমানে কিছু স্বামীদের লজ্জা শরম নাই। ফেসবুকেতে কত মানুষ খারাপ কথা লেখে, ইমুতে শরীর তারে খোলা মেলা দেখে, ফেসবুকেতে কত মানুষ খারাপ কিছু লেখে, ইমুতে দেহটারে খোলা মেলা দেখে, জাহান্নামি বেশি নারী হাদিস পড়ে পায়, জাহান্নামি বেশি নারী হাদিস পড়ে পায়, লজ্জা শরম নাই। বর্তমানে কিছু মানুষের লজ্জা শরম নাই,
ফেসবুকেতে কত মানুষ কত কিছু করে, কিছু আজ কাটিং করে জাতির সামনে ধরে। ফেসবুকেতে কত মানুষ কত কিছু করে, কিছু আজ কাটিং করে জাতির সামনে ধরে। বিচারের মাঠে তারা ধরা পড়বে ভাই, বিচারের মাঠে তারা ধরা পড়বে ভাই। লজ্জা সরম নাই বর্তমানে কিছু আলেমের, লজ্জা সরম নাই, লজ্জা সরম নাই বর্তমানে ভণ্ড আলেমের, লজ্জা সরম নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে চাকরি সুদের ব্যাং, সমাজেতে দেখায় তারা তাদের কত র্যাং। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে চাকরি সুদের ব্যাং, সমাজেতে দেখায় তারা তাদের কত র্যাং। বিচারের মাঠে সেদিন আফসোস করবে ভাই, বিচারের মাঠে সেদিন আফসোস করবে ভাই। লজ্জা সরম নাই বর্তমানে বেশি মানুষের, লজ্জা সরম নাই, লজ্জা সরম নাই বর্তমানে বেশি মানুষের, লজ্জা সরম নাই। কিছু হাজি হস করে মেয়েকে দেয় না জমি, তারাও আবার দাবি করে 100% মুমিন। কিছু হাজি হস করে মেয়েকে দেয় না জমি, তারাও আবার দাবি করে 100% মুমিন। জমি সেদিন কাঁধে উঠবে হাদিস পরে পাই, জমি সেদিন কাঁধে উঠবে হাদিস পরে পাই। লজ্জা সরম নাই বর্তমানে কিছু হাজিদের, লজ্জা সরম নাই, লজ্জা সরম নাই বর্তমানে কিছু হাজিদের, লজ্জা সরম নাই। ইউটিউবেতে কত মানুষ কত কিছু লেখে, ডক্টর জাকির নাকি ধর্ম ব্যবসায় চলে। ফেসবুকেতে কত মানুষ কত কিছু বলে, আব্দুর রাজ্জাক নাকি ধর্ম ব্যবসায় চলে। গীবতকারী জাহান্নামী হাদিস পড়ে পাই, গীবতকারী জাহান্নামী হাদিস পড়ে পাই। লজ্জা সরম নাই বাংলাদেশের বেশি মানুষের, লজ্জা সরম নাই। বোরখা একটি পরছে মেয়ে মুক্তি রাখছে খোলা, জালানাটা বন্ধ করে দরজাটা মেলা। বোরখা একটি পরছে মেয়ে মুক্তি রাখছে খোলা, জালানাটা বন্ধ করে দরজাটা মেলা। জাহান্নামী বেশি নারী হাদিস পড়ে পাই, জাহান্নামী বেশি নারী হাদিস পড়ে পাই। লজ্জা সরম নাই বর্তমানে ছেলে মেয়েদের, লজ্জা সরম নাই। সম্মানিত দিনে ভাইরা, এই সঙ্গীতটা বলতে গেলে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়, যে আল হায়াও মিলান ইমান, লজ্জা ইমান, ইমানও ফিল জান্নাত। এই ইমান তাকে জান্নাত নিয়ে যাবে। পৃথিবীর মানুষ মনে রেখো, তোমাকে যদি কখনো জান্নাত যেতে হয় এই লজ্জার দ্বারা ইমান আনতে হবে। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমার নাম্বারটা বলছি 01741387758, 01741387758। যে কোনো বিষয়ে ইনশাল্লাহ প্রশ্ন করবেন, যতটুকু জানবো আমি ততটুকু বলবো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা আস্তাগফিরু ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।